মানুষের বেঁচে থাকার জন্য চায় খাদ্য এবং বাসস্থান দীর্ঘ বাম শাসনে বাসস্থানের অভাবে অনেক যন্ত্রণা সইতে হয়েছে মানুষকে অনেকের সরকারি মাথা গোজার অবশ্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবাস যোজনায় ব্যাপক হারে ঘর পেয়েছেন রাজ্যের মানুষ গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে বিজেপি বিধায়ক সুধাংশু দাসের নির্বাচনী কেন্দ্র ফটিক রায় বিধানসভাতেও সরকারি ঘর পেয়ে টানা এত বছর দুর্দশা পৌঁছেছে বলি জানিয়েছেন ফ্রি এলাকার সুবিদাবুকিরা আমরা পরিবারের পাঁচজন সদস্য অনেকজন অসুস্থ সরকার আমাদের এই ঘর দেওয়ায় আমরা খুব উপকার হয়েছে আমরা আগে একটা বাঙ্গা ঘর আসলো ওখানে একটা মানে বালা ঘরে থাকতে পারতাম সরকার ঘরটা দেওয়ায় খুবও ভালো হইছে সরকার যদি আমাদের পাশে না দাঁড়াইতো তাহলে আমরা এই ঘর করা সম্ভব না সরকার পাশে দাঁড়ান নিয়ে আমরা ঘরটা করতে আসছি ভালোভাবে থাকতে পারতাম পঞ্চায়েত প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আমরা মোটামুটি সুখী আছি সুন্দরভাবে গড়টা পাইছি ভালো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা কালকে ইয়ে হইব আমরা সব খুশি এবং জানি সবাই আপনার ঘর আসলো না ঘর আসলো না এমনি আগে অন্য বাড়িতে আসলাম এখন বর্তমানে গড়টা খাবায় আপনার বর্তমানে আমার মেয়ে দুইজন আর বউ আর মা ফ্যামিলি পাঁচজন তো খেত কৃষ্টি মজুরি এটাই গভর্নমেন্ট যদি এটা সরকার যদি আমাদের গোটটা না দিত তাহলে তো আমরা মানুষ পারতাম না গোটটা পানিত এখন ভালো হয়েছে উপকৃত হয়েছি আমরা বাসিন্দা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় হওয়ায় আমি এত বড় ঘরটা বানাইতাম পারছি ঘরটা বানিয়ে আমরা পরিবারের সদস্য তিনজন এই ঘরের মধ্যে আমরা সুভেশান্তিকে থাকতে পারতাম হয়তো প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘরটা না পাইলে আমি হয়তো ঘর বানাইতে পারতাম না আমি সামান্য একটা ক্ষুদ্র কৃষক কৃষকরা রাজ্য সরকার আমার পাশে দ্বারা নিয়ে আমি প্রধানমন্ত্রী এবং শনিবার আমরা পৌঁছে যাই ফর্টিক রায়ের গঙ্গানগর গ্রামে সেই এলাকাতেই কথা হয় অনেকের সঙ্গে তারা জানিয়েছেন সরকারি ঘর পেয়ে দারুণভাবেই উপকৃত আমরা কেউ কেউ খুব অগ্রি দিয়েছেন বিগত সরকারের প্রতি অনেকের কথায় বিগত বাম আমলে যারা গরিব তরতি সরকার বলে প্রচারের ব্যস্ত থাকত তাদের সময়ে আমরা থাকার ঘরটাও পাইনি ভাঙা ঘরে ঝড় বৃষ্টি মাথায় করে অনেকেরই প্রহরের পর প্রহর কাটাতে হয়েছে বলি অভিযোগ করেছেন বর্তমানের সুবিধাভোগীরা আমার আমলা কোনো ঘর পাইছে না আমরা ঘর আস্তা করে বৃষ্টি পড়ছে কিন্তু সিপিএম সরকার হইতে হইতে একটা ঘর জবর দিছে না এরপরে তাল পাতাই পাতাইয়া রয়েছি স্কুলে তো খান দেখ বই সব বিজি আসে এতে আমরা কোনো সরকার আমাদের একটা ঘরও দিছে না তখন ফটিক্রায় বিধানসভা গঙ্গানগর আমাদের মোদী সরকারের একটা ঘর দিছে না আমরা খুব খুশি হয়েছি আমরা ঘরটা সুন্দর করে গড়িয়েও তুলছি সরকারি ঘর পেয়ে মানুষ কতটা উপকৃত হয়েছে তা স্ব ইচ্ছাতেই জানিয়েছেন সুবিধাভোগীরা ঘর পেয়ে খুশি ফটিক্রাইয়ের ঘর প্রাপকেরা। তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার সহ স্থানীয় বিধায়ককে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট আর ই নিউজ